হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গেমারদের জন্য একটি দুঃখজনক বিষয় যে সবাই অনেকে ভাবতেছেন যে কি কি হইল, কি কি হইল না হইলো, আবার আজকে 10টা পর থেকে গেম বন্ধ, বা কেউ ভাবতেছেন যে আসলে কি গেমটা ব্যান করে দিল না কি এটা সেটা, অনেকেই এগুলো ভাবতেছেন। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এই গেমটা কি সত্যি ব্যান করে দিছে না কি কি হয়েছে, কেন গেম চলতেছে না, গেম খেলতে পারতেছে না কা, এই টুকিটাকি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে সমস্ত কিছু বিস্তারিত করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন কি সত্যি ফ্রি ফায়ার ব্যান করে দিতেছে না কি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলা যাক। তো চলুন গেমের ভিতরে ঢোকা যাক। তো আমরা সবাই জানি গেমের ভিতরে ঢুকতে হলে আমাদের ভিপিএন চালু করতে হয়, তো আমি ভিপিএন চালু করলাম। চলুন গেমের ভিতরে ঢোকা যাক। আমি আমার ফোন দিয়ে দেখাইতেছি আপনাদের, কারণ বেশিরভাগ ইউজারই ফোন ইউজ করে। আশা করি ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আসলে কি সমস্যাটা, ফ্রি ফায়ার কি সত্যি ব্যান করে দিল। আসলে প্রথমে আমি ঘাবড়ে গেছি কী রে কী হলো না কি, তারপর আমি সব তথ্য দেখা বুঝতে পারছি। তো দেখেন ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে। আপনারা একটু ভালো করে নিচটা লক্ষ্য করুন, এরকম সবারই আসবে, যত যে কেউ ইউজ করলো সবার এরকমটাই আসবে। তো আপনারা একটু ভালো করে নিচের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে সার্ভার উইল বি ডাউন ফর মেটারেশন অন জানুয়ারি 19 ফ্রম, মানে এটা বুঝতে চেয়েছে যে আজকে রাত 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 8:10 পর্যন্ত মানে গেমটা ডাউন থাকবে, মানে সার্ভারের যে কোনো একটা কাজ করবে। তো ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে আমি এটা যোগাযোগ করছি, তো ওরা বলছিল আর এখানে নিচে সুন্দর করে লেখাই আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এখানে লেখা আছে মানে আজকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে যে 18:10 বুঝেছে, মানে রাত 8:10 পর্যন্ত ফ্রি ফায়ার ডাউন থাকবে আর কি, ডাউন থাকবে। তো হয়তো ওদের সার্ভারে যে কোনো কাজ করবে, তো যে কোনো কাজ করা হইলেই তারপরে রাত 8:10 পরে আবার শুরু হয়ে যাবে, মানে সমস্যা নাই। তো আপনারা এটা নিয়ে কোনো ভয়ভীত হবে না যে আপনাদের আইডি ব্যান হয়ে গেছে বা ফ্রি ফায়ার মূল ব্যান হয়ে গেছে, এরকমটা ভয় পেতে হবে না একদমই। তো ফ্রি ফায়ার ব্যান হয় না এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশা করি সবাই বুঝতে পারছেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।